জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দুই দিনের প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশে তিনি একথা বলেন। গত 31 জুলাই ভোলার সমাবেশে পুলিশের সাথে ঘটায় দুই নেতার পরপারে যাওয়া এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ হয়। মির্জা ফখরুল জানান, বিএনপি 11 আগস্ট ঢাকার নয়াপল্টনের কার্যালয়ের সামনে দুপুর 2টায় প্রতিবাদ সমাবেশ করবে এবং 12 আগস্ট সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদে সমাবেশ হবে। এরপর আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ত্বরান্বিত করা হবে। মির্জা ফখরুল বলেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য অনুযায়ী গত 7 বছরে দেশ থেকে রপ্তানি হয়েছে $270.81 মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসেবে আছে $239.96 মিলিয়ন। বাকি $30.40 মিলিয়ন কোথায় গেল, এটা জাতি জানতে চায়। এটা একটা বিরাট শুভঙ্করের ফাঁকি। এই সব করে তারা দেশকে ফোকলা করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তাদের পতন এখন শুধু সময়ের ব্যাপার। যদি বিএনপি শক্তভাবে রাস্তায় দাঁড়িয়ে যায়, এই সরকার 1 মিনিট ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের সকলের রাজপথে থাকতে হবে। আমাদের সীমানা আটকিয়ে গেছে প্রেস ক্লাব, বিএনপি অফিস। এর বাইরে যদি আমরা না যেতে পারি, তাহলে কখনোই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আমাদের এর বাইরে বেরিয়ে আসতে হবে, আমাদের মিছিলে নামতে হবে, আমাদের হরতালে যেতে হবে, আমাদের অবরোধে যেতে হবে, তাহলে সরকারের পতন ঘটবে, নইলে এই সরকারের পতন ঘটবে না। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার পরিচালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কামরুজ্জামান রতন প্রমুখ বক্তব্য রাখেন।